টেকনিক্যাল কেরিয়ারের সমস্ত সাবস্ক্রাইবার এবং সমস্ত স্টুডেন্টদের স্বাগত। তো এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে, ডিপ্লোমা কলেজে যে সমস্ত ছেলেরা 2020-তে অ্যাডমিশান নিতে চাও, গভর্নমেন্ট কোটাতে চান্স পেতে চাও, তাদের এক্সামিনেশান ফর্ম, এই ফর্ম এক্সামিনেশান এবং কীভাবে তোমরা কাউন্সিলিং করে অ্যাডমিশান নেবে এবং কী কী বিষয়, কী কী সাবজেক্টের ওপর তোমাদের এক্সাম হবে, সেই সমস্ত বিশদভাবে কিন্তু পরপর আমার চ্যানেলে ভিডিওগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ আমি দিতে থাকবো। তো যে সমস্ত ভিউয়ার তোমরা এখনও এই বিষয়টা সম্বন্ধে অবগত নয়, অবশ্যই লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবে। তো আমি তোমাদেরকে এই মুহূর্তে নিয়ে যাব আমাদের ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান স্কিল, এই ডাইরেক্ট যে জেক্সপো এবং ভোগলেটের যে সমস্ত নিয়মকানুন দেয়া বলি দেয়া থাকে তার ওয়েবসাইটে ডাইরেক্ট আমি কিন্তু তোমাদেরকে তোমাদের এই নির্দিষ্ট জিনিসগুলো কিন্তু আমাদেরকে এখান থেকে পাওয়া যাবে, সেগুলো কিন্তু আমি দেখাবো। তো এইখানে এই যে আমাদের পূর্ণেন্দু বসু হচ্ছে মিনিস্ট্রি, রোশনী সেন কিন্তু প্রিন্সিপাল অফ সেক্রেটারি। তো এই সমস্ত আমাদের বডির যে সমস্ত ইম্পর্টেন্ট নোটিশ যেটা দেওয়া আছে যে স্প্যান ভোগলেটের জন্য, এটাকে ক্লিক করে আমি নোটিফিকেশানটা অলরেডি ডাউনলোড করা ছিল তো আমি সেইটাকেই কিন্তু আমি রিওপেন করছি। তো তোমাদেরকে সেই নোটিশটার বিশদ সম্বন্ধে আমি তোমাদের কিন্তু দেখাবো, একটু টাইম লাগছে, একটু ধৈর্য ধরে সবাই অবশ্যই দেখবে। কোনো কিছু দেখলে তো জিনিসটা এসে গেছে দেখে নিই। তো ডেট অফ এক্সামিনেশান সে দিয়ে দিয়েছে অলরেডি, কিন্তু একদম ডাইরেক্ট নোটিশ 2000 জেক্সপো এবং হুগলেটে ডেট অফ এক্সামিনেশান হবে কিন্তু 26 এপ্রিল 2020, সময় বেশি নেই। হুগলেটের ক্ষেত্রেও কিন্তু 26 তারিখ। তো ফোনটা আসার জন্য সরি। তো এছাড়া ওএমআর কিন্তু দেবে, যেটা আমরা ফর্ম ফিল আপ করে জমা দেব, তো সেটা কিন্তু জানুয়ারি মাসের 2 তারিখ থেকে, মানে আর মাত্র কদিন বাকি আছে। তো এটা দেওয়া হবে কিন্তু 16 মার্চ পর্যন্ত। মার্চ পর্যন্ত কিন্তু এই যে ওএমআর, 16 মার্চ পর্যন্ত ওএমআর কিন্তু দেওয়া হবে, অনলাইন ফিল আপ হবে কিন্তু 2 জানুয়ারি থেকে, 2020-র 2 জানুয়ারি থেকে অনলাইন ফিল আপ হবে। কিন্তু 31 মার্চের মধ্যে, 2020-র 31 মার্চের মধ্যে সেটা কিন্তু তোমাকে অফলাইন ইন হ্যান্ড কিন্তু তোমাকে ওএমআরটা, ওই যে ওএমআর ফিল আপটা, ওইটা কিন্তু গভর্নমেন্ট স্পন্সর বা গভর্নমেন্ট যে যেখান থেকে WBSCVTED যে সমস্ত সেন্টারগুলো আছে যেখানে ফর্ম নেওয়া এবং দেওয়া হয়, তাদের যদি সেই জায়গায় ইন হ্যান্ড কিন্তু তার কাছে ওই ওএমআরটা দিয়ে আসতে হবে। ওইটার লাস্ট ডেট হচ্ছে 16 মার্চ, ঠিক আছে, ওটা হচ্ছে 16 মার্চ পর্যন্ত কিন্তু ইন হ্যান্ড, সরি 31 মার্চ পর্যন্ত ইন হ্যান্ড কিন্তু সাবমিশান করতে হবে। তো যারা অনলাইন ফর্ম ফিল আপ করবে তাদের জন্য কী হচ্ছে, 2 জানুয়ারি থেকে 16 মার্চ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, আর 31 মার্চের মধ্যে তোমাদেরকে অনলাইন ইন হ্যান্ড সাবমিশান করতে হবে। আর যারা অফলাইন ফিল আপ করবে, অর্থাৎ কোনো জায়গা থেকে ফর্ম তুলে জমা করার যে ব্যাপারটা, সেটা কিন্তু 2 জানুয়ারি মাসের থেকে শুরু হচ্ছে আর 16 মার্চ পর্যন্ত কিন্তু শেষ হয়ে যাবে। তো এছাড়া ফর্মের দাম তোমাদের যেটা করেছে সেটা হলো 500 টাকা, আর কন্যাশ্রী হলে 250 টাকা, আর যারা অনলাইন করবে তাদের 450, আর কন্যাশ্রী হলে 225। এই ফর্ম পাওয়া যাবে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড এবং সেলফ ফাইন্যান্স পলিটেকনিক অ্যাফিলেটেড বাই
WBSC VTED বা SC VHD TED। তো এই কিন্তু এগুলো কিন্তু পাওয়া যাবে। আচ্ছা ক্রাইটেরিয়া জায়গাটা একটু তোমাদেরকে করে দিই। ক্রাইটেরিয়া হচ্ছে 10 পাস বা অ্যাপিয়ার 10, মানে যারা 10 পাস করে গেছো বা 10-এ পড়ছো। তো যারা পাস করে গেছে তাদের অলরেডি মার্কস এসে গেছে। তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং যে তোমাদের যে মার্কসের যে ক্রাইটেরিয়া সর্বনিম্ন কিন্তু 35%। যারা 35%-এর নিচে পাবে তাদের কিন্তু তারা কিন্তু তাদের গ্রহণযোগ্য নয়, তাদের কিন্তু তুলতে পারবে না। তাহলে 10 পাস অথবা 10 অ্যাপিয়ার যারা 10-এ পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো, বাট তোমাদের কিন্তু মিনিমাম 35% মার্কস পেতে হবে, না হলে কিন্তু পরবর্তীকালে তোমরা ক্যান্সেল হয়ে যাবে। আর যারা ভোগলেট আছে, ভোগলেটের জন্য যেটা আছে সেটা হলো 10 প্লাস উচ্চ মাধ্যমিক, মানে 10 প্লাস 2 পাস অথবা অ্যাপিয়ার হতে হবে। তো এছাড়া এজ ক্রাইটেরিয়া, আপার কোনো এজ লিমিট নেই, তবে মিনিমাম 1/7/2005-এর পর কিন্তু ডেট অফ বার্থ হতে হবে। 1/7/5-এর আগে কিন্তু ডেট অফ বার্থ হতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তার মানে মিনিমাম 15 বছর, 16 বছর, 15-5-এ 20, 15 বছর। তো এছাড়া ভোগলেটের কিন্তু কোনো এজ লিমিট নেই। আর কোশ্চেন হবে বোথ বেঙ্গলি এবং ইংলিশ। এছাড়া তোমাকে বিভিন্ন জোন হবে, সেই জোন ওয়াইজ পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্যাপী সমস্ত জায়গায় এক্সাম হবে। জোন ওয়াইজ তোমাকে ফর্ম ফিল আপের সময় চুজ করতে হবে, সেই অনুযায়ী তোমার সেন্টারটা কিন্তু পড়বে। তুমি অন্য জনে চুজ করলে কিন্তু অন্য জায়গায় পড়ে যাবে। আর কি কি সাবজেক্টের ওপর পরীক্ষা হবে, যেমন টোটাল মার্কস হবে 100 নাম্বার, 2 ঘন্টা ধরে পরীক্ষা হবে। ম্যাথস হবে 50, ফিজিক্স কেমিস্ট্রি 25-25 করে থাকবে। তো 10 স্ট্যান্ডার্ডে পরীক্ষা হবে। তো এই পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়ার জন্য কিন্তু প্রিপারেশান নেওয়ার জন্য যারা প্রিপারেশান নিতে চাও জেক্স ফোর জন্য, তারা কিন্তু অলরেডি ফোন করতে পারো 7319-234-7733 এই নাম্বারে। এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে 10টা থেকে 5টার মধ্যে। এই নাম্বারে যোগাযোগ করলে জেক্সপোর যে প্রিপারেশানের যে জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু মেটেরিয়ালস, স্টাডি মেটেরিয়ালসের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু তোমাদেরকে আমি গাইড করতে থাকব। তো নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই আছে, এগুলো তো এক্সামের বিষয় যেটা আছে, যারা প্রিপারেশান নেবে প্রিপারেশান নিলে এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণভাবে জানতে পারবে। এছাড়া বিভিন্ন গভর্নমেন্টের যে ক্রাইটেরিয়া আছে, কত গভর্নমেন্টে ভর্তি হলে কী কী সমস্ত কী ক্রাইটেরিয়া পেতে পারো। তবে একটা জিনিস মনে রাখো, যদি কোনো স্টুডেন্ট গভর্নমেন্টে চান্স না পাও, তারা যদি প্রাইভেটে কোনোভাবে পলিটেকনিক করতে চাও, একটা জিনিস মনে রাখবে, গভর্নমেন্ট কিন্তু অনেক বেশি র্যাঙ্ক পর্যন্ত অনেক প্রচুর ছেলেদের আগের বছরের সমস্ত যেগুলো আছে, আগের বছরে যে সমস্ত ছেলেরা কাউন্সিলিং করেছে প্রচুর বেশি র্যাঙ্ক হওয়া সত্ত্বেও তারা কিন্তু গভর্নমেন্ট কোটাতে চান্স পেয়েছে। তো সেই জায়গায় আগেভাগে কিন্তু তোমাদের প্রাইভেটে ভর্তি হওয়ার কোনো দরকার নেই, ভালোভাবে কেয়ারফুলি ফলো রাখো এবং কাউন্সিলিংটা ঠিকঠাকভাবে করো। আশা করি তোমরা প্রত্যেকে, যারা যারা ভিডিওটা দেখছো, যারা ফর্ম ফিল আপ করবে, প্রত্যেকে গভর্নমেন্টের গভর্নমেন্ট কোটায় চান্স পাবে এবং প্রাইভেটে যে একটা হিউজ অ্যামাউন্টের টাকা সেই জায়গা থেকে তোমরা অন্তত মুক্তি পাবে। যদি কোনো কারণে প্রাইভেটে ভর্তি গভর্নমেন্টে না হয়ে থাকে, তো আমি বলবো আমার যে নাম্বারটা আছে বা আমার চ্যানেলে কমেন্ট করো, নাম্বারটা আরেকবার বলে দিই 7319-234-7733 এই নাম্বারে যোগাযোগ করো। অনেক অনেক কম খরচে তোমাদের ডিপ্লোমা করার একটা জায়গা আমি কিন্তু ব্যবস্থা করে দেব, সেখানে তোমরা কতটা বিশ্বাস করবে আমি জানি না, তবে আমার অনেক
স্টুডেন্ট আছে, তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, সেই জায়গায় অবশ্যই খেয়াল রাখবো। বেশ, আজ আর ভিডিওটা কি আলোচনা নেক্সট ভিডিওতে করে দেবো। যারা যারা আমার চ্যানেলটি একটা লাইক শেয়ার বন্ধুদের করে দিও, আমরা সবাই মিলে।